এর আগের দিনকে আমরা শেষ করেছিলাম 75 পেজ থেকে, 75 পেজে গিয়ে শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করব বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামের বৈদ্যুতিক শক্তি গুণমানের মূল্যায়নের একটা গুরুত্ব। আচ্ছা, এবার দেখ, বাড়িতে যে আমাদের ইলেকট্রিক কানেকশানগুলো রাখা হয় তাদের মধ্যে কিন্তু একটা আলাদা করে ভোল্টেজ থাকে, আলাদা করে কারেন্টের লাইন থাকে, সেটার জন্য করা হয়। নর্মাল ইলেকট্রিক বোর্ডেতে যে নর্মাল যে লাইনগুলো করা হয় তাতে দেখবি নর্মাল নাইট ল্যাম্প হোক, নর্মাল এমনি বাল্ব হোক, বা তোর সাধারণত টিউব লাইট, ফ্যান, এগুলো সাধারণত কানেক্টেড করা হয়, বা থ্রি পিন প্লাগ, এগুলো একটা বোর্ডের মধ্যে কানেকশান করা হয়। যখন আমরা কোনো মাইক্রোওভেন বা যখন কোনো হাই ভোল্টেজে যখন কিছু আমরা চালু করি তখন সেগুলোর কানেকশান আমরা আলাদা করে দিই, বা যখন একটা এসির লাইন করা হয় হয়তো অন্য লাইন থেকে গেলেও এসির লাইনটা সবসময় আমাদের আলাদা করে দেওয়া হয়। কারণ হচ্ছে এসির ভোল্টেজটাও বেশি, ওখানে কারেন্টটাও এখানে বেশি পাস হবে, ওইটার জন্য এখানে করা হয়। আচ্ছা, তাই জন্য দেখ ওখানে একটা মাঝখানে একটা লাইন লেখা আছে, ভেরি ইম্পর্টেন্ট লাইন। দেখ মাঝখানে লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে, পেয়েছিস? তো ওই কথাটার মানেটা কি? দেখ ওখান থেকে লিখতে হবে 220 ভোল্ট 100 ওয়াট লেখা থাকলে বোঝায় যে বাল্বটিকে 220 ভোল্ট লাইনে যুক্ত করলে সর্বাপেক্ষা উজ্জ্বল আলো দেবে এবং প্রতি সেকেন্ডে 100 জুল হিসাবে তড়িৎ শক্তিকে খরচ করবে। অতটা অবধি পুরোটাই বলতে হবে। কী বলতে হবে? যে 220 ভোল্ট লাইনে যুক্ত করলে সর্বাপেক্ষা বেশি আলো দেবে এবং প্রতি সেকেন্ডে 100 জুল করে তড়িৎ শক্তিকে খরচ করবে। অর্থাৎ তা বলে আর লেখার কিছু দরকার নেই। আচ্ছা, এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে কি, যে প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে শ্বেত আলোকদায়ক ল্যাম্প বা ভাস্বর ল্যাম্প তড়িৎ উৎস যে পরিমাণ তড়িৎ শক্তি যোগান দেয় তার বেশিরভাগটাই তাপ শক্তি হিসাবে কিন্তু অপচয় হয়ে যায়। মানে কোনগুলো বলা হচ্ছে, যেগুলো আগেকার দিনে লাল রঙের বাল্বগুলো হতো সেগুলোকে বলছে ভাস্বর ল্যাম্প, ঠিক আছে? সেগুলোকে বলছে ভাস্বর ল্যাম্প। তাই ক্রমবর্ধমান শক্তি সংকটের কথা বিবেচনা করে এখনকার দিনে কি তৈরি করা হয়েছে, সিএফএল আর এলইডি তৈরি করা হয়েছে। সিএফএল এর ফুল ফর্মটা পড়তে হবে। সিএফএল এর ফুল ফর্মটা হচ্ছে কি লেখা আছে দেখ, কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, ওটা তলা দাগ দিয়ে রাখ। আর এলইডি, এলইডির নামটা হচ্ছে কি, লাইট এমিটিং ডায়োড। দুটো ইম্পর্টেন্ট লাইন কিন্তু, ঠিক আছে? তাহলে সিএফএল এর ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, এলইডিটা হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, ওর একটা লাইন পরে দেখ লেখা আছে, একটি নির্দিষ্ট ক্ষমতার ভাস্বর ল্যাম্প যে পরিমাণ আলো দেয় সিএফএল এলইডি তার তুলনায় যথাক্রমে 75% এবং 82% কম ক্ষমতায় উজ্জ্বল আলো দেবে। তার মানে কি, অনেক কম ক্ষমতা, তার মানে সব থেকে ভালো কাজ করছে কি, এলইডি। এলইডি হচ্ছে কম ক্ষমতায় এই আলোটা দিতে পারছে। ওই জন্য দেখ নিচে সিএফএল এলইডির মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে, মানে পার্থক্য দেওয়া আছে। কি লেখা আছে, একটি 60 ওয়াট ক্ষমতার ভাস্বর ল্যাম্পের সমপরিমাণ আলো দেওয়ার জন্য একটি সিএফএল ল্যাম্প যেখানে 12 থেকে 15 ওয়াট ক্ষমতা অপচয় করে সেখানে এলইডি খরচ করে হচ্ছে 6 থেকে 8 ওয়াট। আর ভাস্বর ল্যাম্পের তুলনায় সিএফএল প্রায় 75% কম শক্তি খরচ করে, মানে এলইডিটাই ম্যাক্সিমাম টাইমে ভালো, ঠিক আছে? এলইডিটা যেমন দেখ 6 থেকে 8 ওয়াট, এলইডি হচ্ছে 82% কম শক্তি অপচয় করে। সিএফএল ল্যাম্পের গড় আয়ু যেখানে 10,000, এলইডি সেখানে 50,000, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে সিএফএল গড় আয়ুটা হয়ে গেল, তারপর হচ্ছে ভাস্বর ল্যাম্পের গড় আয়ু মাত্র 1500 ঘন্টা, ঠিক আছে? কারণ সিএফএল মানে ভাস্বর ল্যাম্পগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। আচ্ছা, সিএফএল ল্যাম্পে কিছু পরিমাণ আলোর অপচয় হলেও এলইডি ল্যাম্পে আলোর প্রায় কোনো অপচয় হয় না বললেই চলে, মানে এলইডিটা খুবই ভালো। ওই জন্য দেখবি এখনকার দিনে এলইডি ল্যাম্পগুলো চেন তৈরি করা হয়, বিভিন্ন ধরনের চেনগুলো তৈরি করে কালী পুজোর পায় এরকম সময় পায় বিয়েবাড়ির অনুষ্ঠানগুলোতে লাগানো হয়, কারণ ওগুলোতে ইলেকট্রিক পাওয়ারটা খুব কম টানে আর অনেক বেশি আলো দেওয়ার ক্ষমতাটা বেশি থাকে। ওই জন্য দেখ লেখা আছে, সমস্ত দিক বিবেচনা করলে এটা বুঝতে অসুবিধা হয় না যে সিএফএল ল্যাম্পের তুলনায় এলইডি ল্যাম্পের দাম অনেকটা বেশি হলো। দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে সিএফএল ল্যাম্প অপেক্ষা এলইডি ল্যাম্প অধিক সাশ্রয়কারী, কারণ এগুলোর ক্ষেত্রে হচ্ছে কি, অধিক সাশ্রয়কারী হয়ে থাকে। দেখ এরপর একটা অঙ্ক করাচ্ছি যেটা বইতেও কিন্তু আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখ লেখা আছে, বাড়িতে 4টি 60 ওয়াটের বাল্ব, 2টো 40 ওয়াটের বাল্ব আর 3টি 100 ওয়াটের পাখা আছে। পাখাগুলো চলছে দিনে 8 ঘন্টা করে, বাল্বগুলো চলছে 6 ঘন্টা করে চালালে 30 দিনে কত টাকার বিল হবে, যেখানে লেখা আছে প্রতি ইউনিটের দাম হচ্ছে 5 টাকা। তাহলে দেখ অঙ্কটা সলভ করব কি করে, দেখ বলা আছে 4টি 60 ওয়াট, তাই জন্য লিখলাম কি, দেখ 4টি 60 ওয়াটে নেওয়া হয়েছে, ওই জন্য লিখলাম 4 × 60। এবার কি করব দেখ, প্লাস 2টো হচ্ছে 40 ওয়াট আছে, তাই জন্য আমরা কি করলাম 2 × 40 লিখলাম। আর কি আছে দেখ, 3টে 100 ওয়াটের পাখা আছে। আচ্ছা ভালো জিনিস, আরেকটা জিনিস হচ্ছে কি, এখানে দেখ বলা আছে বাল্বগুলো চলছে হচ্ছে 6 ঘন্টা ধরে, ঠিক আছে? তাই জন্য দেখ 4 × 60 করলাম, আর এই টোটাল মানে এইটাও একটা বাল্ব আছে, এখানে একটা বাল্ব আছে, তাহলে এটা চলেছে কতক্ষণ ধরে, 6 ঘন্টা ধরে চলেছে, ঠিক আছে? আচ্ছা,
রয়েছে হচ্ছে 3টে 100 ওয়াটের এ আছে, তাহলে 3টে 100 ওয়াটের জন্য লিখলাম 3 × 100, আর পাখাগুলো কতক্ষণ ধরে চলেছে, 8 ঘন্টা ধরে চলেছে, তাহলে × 8 করে দিলাম, তাহলে মানে এটা হয়ে গেল কি আমার পাখার হিসাবটা, তাহলে এটা হচ্ছে আমার বাল্বের হিসাবটা, এটা হচ্ছে টোটাল পাখার হিসাবটা। এবার এইগুলো চলছে কতক্ষণ ধরে, আমাকে কোশ্চেন করেছে কত 30 দিনে কত টাকার বিল আসবে, তাই জন্য এই টোটাল এই জিনিসটাকে আমি কি করলাম × 30 করে দিলাম, ঠিক আছে। তাহলে আমি কি করলাম দেখ, আরেকবার বলছি, 4টে 60 ওয়াটের জন্য লিখলাম 4 × 60, 2টো 40 ওয়াটের জন্য 2 × 40, চলছে কতক্ষণ ধরে, 6 ঘন্টা ধরেছে। আবার দেখ 3টে 100 ওয়াটের পাখা আছে, কতক্ষণ ধরে চলছে, 8 ঘন্টা ধরে চলছে, কতক্ষণ সময়, সময়টা হচ্ছে কিন্তু 30 দিন, ঠিক আছে। সময়টা হচ্ছে সাধারণত আমরা 1 মাসের হিসাব ধরে থাকি কি 30 দিন। আচ্ছা, তাহলে 30 দিনের জন্য আমার কত টাকার বিল আসবে, বাই হচ্ছে কি 1000 করে দেবো, ঠিক আছে, কারণ আমাকে ইউনিটে কনভার্ট করতে হবে, ঠিক আছে। যেহেতু ইউনিটে কনভার্ট করতে হবে, তাই জন্য আমরা কি করব, বাই হচ্ছে 1000 করে দেবো। এই 1000 করার সময়তে আমরা কি করব, 4×6 হচ্ছে দেখ 240 প্লাস 40 দুগুণে হচ্ছে 80, এই টোটালটাকে করবো হচ্ছে কি 6 দিয়ে গুণ, এটা কত হবে দেখ, 3×100 হচ্ছে 300, 300 × 8 মানে হচ্ছে কত, 3×8 হচ্ছে 2400, ঠিক আছে। এই 2400 টোটাল এই জিনিসটাকে আমাকে করতে হবে কি 30 দিয়ে গুণ করতে হবে, নিচে হচ্ছে কিন্তু 1000 হয়ে যাবে, ঠিক আছে, নিচে হচ্ছে 1000। তাহলে মানে এইটাকে যদি গুণ করি, গুণ করলে কত হবে, মানে যোগ করলে 240 + 80 মানে হচ্ছে 320, 320-র সঙ্গে 6 দিয়ে গুণ করলে আমার আসবে 1920 প্লাস হচ্ছে 2400, এই টোটাল জিনিসটাকে করতে হবে কি 30 দিয়ে গুণ, বাই হচ্ছে আমার 1000, ঠিক আছে। এইটা যদি গুণ করি তাহলে আমার ক্যালকুলেশন করলে আসবে কি, ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে, তাহলে দেখ এখানে করলাম হচ্ছে 1920 + 2400 মানে কত হলো 4320 × 30 বাই হচ্ছে 1000, তাহলে 1000কে যদি 4320 দিয়ে ভাগ করা হয়, তার মানে 3 ঘর আগে পয়েন্টটা বসিয়ে দিলাম, তার মানে হলো কি আমি এখানে কিন্তু জিরোগুলো কিন্তু কাটিনি, আমি এখানে করলাম হচ্ছে কি 4320টাকে 1000 দিয়ে ভাগ করলাম, 1000 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে দেখ, এটা এটা হয়ে যাবে হচ্ছে 4.320 × 30, ঠিক আছে। তার মানে আলটিমেটলি গুণ করলে কত হবে, 2×0 = 3, 2×6 = 6, 3×3 = 12, তার মানে আনসার হচ্ছে কত, এবার 3 ঘর আগে দশমিক মানে 129.6, 129.6 ইউনিট হচ্ছে এটা আমার কারেন্ট উঠছে, ঠিক আছে, এই ইউনিটটা হচ্ছে আমার কারেন্ট উঠেছে, ঠিক আছে। এবার আমাকে কি করতে হবে, এই প্রত্যেকটা ইউনিটের দাম বলে দিয়েছে কত, আচ্ছা এখানে দেখ 30 দিন, তাহলে দেখ প্রত্যেকটা ইউনিটের দাম বলে দিয়েছে কত টাকা করে, 5 টাকা করে, তার মানে দেখ আমি এখানে লিখে দিলাম, তার মানে খরচটা কত আসবে, খরচ চলে আসবে 129.6 × 5। অনেক সময় প্রশ্নটা দেয় শুধুমাত্র কত টাকার ইলেকট্রিক বিল আসছে, তাহলে বলতে হবে 129.6 ইউনিট কারেন্ট পড়েছে, মানে এতটা ইউনিট কারেন্ট পড়ছে। যদি বলে কত টাকার বিল এসছে, তখন কি করব, এই বিলটা দিয়ে গুণ করে দেবো, মানে 5 টাকা দিয়ে গুণ করে দেবো, তো 5 দিয়ে এটাকে গুণ করলে আমার আনসার আসবে 648 টাকা, ঠিক আছে। এরমভাবেই কিন্তু বাড়িতে ইলেকট্রিক যে বিলগুলো সেগুলোর কালেক্ট মানে ভ্যালুগুলো এইভাবেই বের করা হয়। পরবর্তী অঙ্কটা দেখ, বলা হয়েছে কি 220 ভোল্ট 40 ওয়াট, আরেকটা বলা হয়েছে 220 ভোল্ট 60 ওয়াট, দুখানা বাতির রোধ কত হবে, ঠিক আছে। একটা হচ্ছে এই ফার্স্টে এই কোয়েশ্চেনটা বলছে, আরেকটা বলছে যে কোন সমবায়ে কোন বাল্ব বেশি উজ্জ্বল হবে, দুটো প্রশ্ন করা হচ্ছে, ঠিক আছে, দুটো প্রশ্নই কিন্তু এখানে বের করতে হবে। তাহলে দেখ এটা সলভ করার জন্য আমাদের যে সূত্রটা আমাকে অ্যাপ্লাই করতে হবে, আমরা আগেই পড়ে এসেছি যে পি ইকুয়াল টু হচ্ছে V² / R, এটা আমরা আগেই পড়েছি। পি মানে হচ্ছে কি পাওয়ার, মানে যেটাকে ওয়াট দিয়ে ক্ষমতা বার করা হয়, ঠিক আছে, পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা, যেটা তোর ইউনিট থাকবে ওয়াট, তার মানে ছবিতে বা আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে পাওয়ার মানে এখানে কত হচ্ছে 40 ওয়াটটা হচ্ছে পাওয়ার, আর এখানে 60 ওয়াটটা হচ্ছে পাওয়ার। আচ্ছা এবার হচ্ছে ভি, মানে বুঝতেই পারছিস ভোল্টেজ থাকবে, আর আর মানে হচ্ছে কি রেজিস্ট্যান্স, মানে যেটাকে রোধ বলা হচ্ছে, ঠিক আছে। আমাকে কি করতে হবে, প্রশ্ন করেছে দেখ দুটোর রোধ কত, তাহলে রোধ কত বার করতে গেলে আলটিমেটলি আমাকে আর এর ভ্যালুটা বের করতে হবে। ওই জন্য আমরা কি করলাম দেখ, পি ইকুয়াল টু হচ্ছে V² / R, তার মানে আমি আরটাকে ওপরে তুলে দিলাম, পিটাকে নিচে নামালাম, তার মানে লিখতে পারি কি R = V² / P। তাহলে প্রথম অঙ্কটার জন্য কত হবে 220 ভোল্ট 40 ওয়াট, তার মানে R = V² / P, V² মানে হচ্ছে কত হবে 220 × 220, যেহেতু স্কোয়ার আছে জন্য 220 × 220 বাই হচ্ছে 40, তো এখানটা কাটাকুটি করবি, তো এখানে একটা জিরো, এখানে একটা জিরো কেটে গেল, 22কে 2 দিয়ে কাটলে হচ্ছে 11, 4কে 2 দিয়ে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে আবার এই 220টাকে কাটলে হচ্ছে 110, তাহলে 110 আর এই 11 এই দুটো
দুটোকে গুণ করলে হয়ে যাবে 1210 ওহম। এই সাইনটাকে বলা হয় থাকে ওহম, এটা হচ্ছে রোধের সাইন, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে সেকেন্ডের জন্য হলে কত হবে, 220 ভোল্ট × 60 ওয়াট, তাই তো? ওই জন্য 220 × 220 বাই হচ্ছে 60, 806.67 ওহম এটার আনসার বেরোবে। আচ্ছা, এবার দেখ আমরা আগের দিনে পড়েছিলাম যে কোন তারের রোধ বেশি হয় আর কোন তারের রোধ কম হয়। আগের দিন বলেছিলাম যে সরু তারের রোধ বেশি হয়, কারণ রোধের সঙ্গে সরু বা মোটা তারের এটা কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, মানে তারটা তার মানে যদি রোধ বেশি হয় তার মানে সেটা হবে কি সরু তার, তার মানে বুঝতেই পারছিস এইখানে এই যে 1210 ওহম যেটা আনসার বেরিয়েছে, দেখ দুটোর মানে ওহমের ভ্যালুটা কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। তার মানে বুঝতেই পারছিস এইটা কিন্তু হবে কি সরু তার, আর এইটার ক্ষেত্রে কি হবে এটা হচ্ছে মোটা তার হয়ে যাবে, ঠিক আছে। কারণ মোটা তারের রোধটা সাধারণত বেশি হয় আর সরু তারের রোধটা সাধারণত সরু তারের রোধটা বেশি হয়, মোটা তারের রোধ কম হয়। তার মানে দুটোর মধ্যে হচ্ছে সরু তারের রোধটা হচ্ছে কিন্তু বেশি হচ্ছে, মোটা তারের রোধটা কম হচ্ছে। আচ্ছা, আর একটা জাস্ট লাইনে দেখ লেখা আছে যে কোন সমবায়ে কোন বাল্ব বেশি উজ্জ্বল, ঠিক আছে। এটার জন্য একটা লজিক আছে, সেই লজিকটা যদি এই প্রশ্নটা আসে যে যে কোন সমবায়ে কোন বাল্ব বেশি উজ্জ্বল হবে, তখন কিন্তু এই ভেতরের এই কাজটা আর করতে হবে না, ঠিক আছে। যদি রোধ বার করতে পারে তখনই ভেতরের কাজকর্মটা করবো, নাহলে করার দরকার নেই। আমাদের লেখা আছে কোন সমবায়ে কোন বাল্ব বেশি উজ্জ্বল, এখানে একটা লজিক হচ্ছে কি দেখ লেখা আছে যে শ্রেণী সমবায় কম ক্ষমতা বেশি উজ্জ্বল, মানে যদি আমরা শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় দুটো সমবায় তো আমরা জানি, তো সেই শ্রেণী সমবায় যদি আমরা কানেকশন করি তাহলে কম ক্ষমতা বেশি উজ্জ্বল হবে। তাহলে দুটোর মধ্যে দেখ কম ক্ষমতা কোনটা আছে, দেখ 40 ওয়াট না 60 ওয়াট, অবভিয়াসলি 40 ওয়াটটা কম, তার মানে এখানে বুঝতেই পারছি যে 40 ওয়াটটা কিন্তু আমার এখানে শ্রেণী সমবায়তে বেশি উজ্জ্বল হবে। আর একটা দেখ লেখা আছে সমান্তরাল সমবায়ে বেশি ক্ষমতা বেশি উজ্জ্বল, তাহলে সমান্তরাল সমবায়ে বেশি ক্ষমতা মানে কোনটা বলছে, 60 ওয়াটের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তার মানে আনসার হয়ে যাবে কি 60 ওয়াট, তার মানে উত্তরটা হবে কি শ্রেণী সমবায়ে 40 ওয়াট বেশি উজ্জ্বল হবে এবং সমান্তরাল সমবায়ে 60 ওয়াট হচ্ছে বেশি উজ্জ্বল হবে। বুঝতে পেরেছিস? চলে যাচ্ছি পরবর্তী পাঠে। তাহলে দেখ আমাদের এই যে দুখানা অঙ্ক করালাম, একটা অঙ্ক দেখবি বইয়ের ওপরই কিন্তু করে দেওয়া আছে, ঠিক আছে। বইয়ের ওপরই দেখ করে দেওয়া আছে বাড়িতে ব্যবহৃত তড়িৎ শক্তির হিসাব, এই অঙ্কটা ওপরই করে দেওয়া আছে যে ইলেকট্রিক বিলটা কী করে বেরিয়েছে সেইটা। আর নিচে দেখ আরেকটা অঙ্ক করে দিয়েছে যে দুটো ভিন্ন রেটিংয়ের ফিলামেন্টের বাল্বের শ্রেণী আর সমান্তরাল সমবায়ে ব্যবহার কীরকম হবে সেইটা কিন্তু লেখা আছে যে কোন ক্ষমতা বেশি উজ্জ্বল বা কোন ক্ষমতা এটা হবে, ঠিক আছে। তাহলে এইটার আনসারটা হয়ে গেল। চলে যাচ্ছে হচ্ছে কি এর পরবর্তী পেজ, তড়িৎ চুম্বকত্ব। তারপরে দেখ পয়েন্ট হচ্ছে তড়িৎ চুম্বকত্ব, যেটাকে বলছে কি ইলেক্ট্রোম্যাগনেটিজম। ইলেকট্রোম্যাগনেটিজম মানে কীরকম বলছে, মানে যদি ইলেকট্রিক পাস করে তাহলে সেটা চুম্বকত্ব লাভ করে, ঠিক আছে। তো এখানের মধ্যে ওরস্টেড একটা পরীক্ষা করেছিলেন, ওরস্টেডের পরীক্ষাটা কি না ওরস্টেড পরীক্ষাটা করেছিলেন, এখানেটা দেখ চুম্বক শলাকা রেখেছিলেন, ঠিক আছে। এই চুম্বক শলাকাটা রাখার পর এখানে দেখ একটা ব্যাটারি দিয়ে একটা চাবি দিয়েছে, চাবি মানে একটা সুইচ বসিয়ে দিয়েছে, ঠিক আছে। সুইচটা বসানোর পর তিনি কিছু করেননি, ফার্স্টে তিনি কী করলেন সুইচটা যেমনি অন করলেন, অন করার সঙ্গে সঙ্গে কী হবে ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভের মধ্যে চার্জটা যাবে, ওই জন্য দেখ কানেকশানটা বা ব্যাটারির যে চার্জটা দেখ পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, তাই তো। আর পজিটিভের থেকে নেগেটিভের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে চুম্বক শলাকাটা রয়েছে, এই যে ভি মার্কা বা বোর ভি মার্কা যে পিকচারটা রয়েছে দেখ সেটা কিছুটা হলেও বিক্ষেপ ঘটে গেছে, মানে দেখ আগে যেটা ছিল এন মেরুটা ওপরে উঠে গেছে, সাউথ মেরুটা নিচে নেমে গেছে। তো স্বাভাবিক ব্যাপার, এন মেরুটা উপরে উঠে গেলে সাউথ মেরুটা নিচে চলে আসবে, তো এটাই হয়েছে পরীক্ষাটার ক্ষেত্রে, ঠিক আছে। তো এইখানে চুম্বক শলাকার পরীক্ষার জন্য ওরস্টেডের এই পরীক্ষাটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। চলে আসবো নিচেতে দেখ লেখা আছে, জেনে রাখো বলে একটা পয়েন্ট লেখা আছে। দেখ বলছে কি চুম্বকের ওপর তড়িৎ প্রবাহের ক্রিয়ার ওপর ভিত্তি করে গ্যালভ্যানোমিটার যন্ত্রকে প্রস্তুত করা হয়েছে, ওটা তো ওটা লিখে দাগ দিয়ে রাখবি। গ্যালভ্যানোমিটার যন্ত্র কোন ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, তাহলে লিখতে হবে কি চুম্বকের ওপর তড়িৎ প্রবাহের ক্রিয়া, বা এটাও আসতে পারে যে কোন বিজ্ঞানী গ্যালভ্যানোমিটার যন্ত্র প্রস্তুত করার নীতি আবিষ্কার করেছেন, তখন হবে ওরস্টেড, ঠিক আছে। তার কারণ ওরস্টেডের চুম্বকের ওপর তড়িৎ প্রবাহের ক্রিয়া। তো এই গ্যালভ্যানোমিটার যন্ত্রটার কাজ কি দেখ লেখা আছে, যার সাহায্যে কোনো তড়িৎ বর্তনীতে তড়িতের অস্তিত্ব নির্ণয় এবং প্রবাহ থাকলে তার পরিমাণ নির্ণয় করা যায়। সাধারণত দেখবি আমাদের কোনো ফোনের ব্যাটারির পোর্শনের মধ্যে কতটা, আমরা ধর ফোনের দোকানে গিয়ে বললাম আমাদের ফোনের ব্যাটারিটা কাজ করছে না, তারা দেখবি ব্যাটারিটা খোলার পর ওই পজিটিভ নেগেটিভ দিয়ে একটা মাপে, একটা জিনিস মাপে যে কতটা কারেন্ট ওর মধ্যে পাস হচ্ছে,
ঠিক আছে, ওই জিনিসগুলো পড়লেই বোঝা যায় যে তার মধ্যে আদৌ চার্জ আছে কি না। বা একটা ব্যাটারির ব্যাটারির মধ্যে যদি কানেকশন লাগিয়ে গ্যালভ্যানোমিটারটা দেখি, তার মানে ওখানে কিন্তু বিভিন্ন রকম দেখবি গ্যালভ্যানোমিটার এরকম বক্স মার্কা জিনিস হয়, সেটাকে এরকম নব থাকে, নবটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন রকম ওয়াট বা ভোল্টেজে পরিমাপ করা যায় যে কতটা ভোল্টেজ আছে বা কতটা কারেন্ট ওর মধ্যে দিয়ে পাস করতে পারে। তো সেই জন্য এটাকে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, চলে যাচ্ছি এর পরবর্তী পেজে। দেখ, ওর স্টেটের একটা পরীক্ষা রয়েছে, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সন্তরণ নিয়মটা কিন্তু প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু পড়তে হবে। দেখ লেখা আছে কি, যে ধরি কোনো একটা ব্যক্তি তড়িৎবাহী তারের ওপর দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখে এমনভাবে সাঁতার কাটছে যে তার মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে থাকবে, এরকম এই রকম অবস্থায় তার বাম হাতটা চুম্বক শলাকার উত্তর মেরুর দিকে কিন্তু বিক্ষিপ্ত হবে। তার মানে দেখ, এই যে লোকটা দেখ শুয়ে আছে, লোকটা শুয়ে আছে, লোকটা দেখ চুম্বক শলাকার উত্তর মেরু কোন দিকে বিক্ষিপ্ত হবে না, বাম হাতের দিকে বিক্ষিপ্ত হবে। ওই জন্য দেখ বাম হাতের দিকে দেখ ওই জিনিসটা কিন্তু কার্ভ করে গেছে, যে নর্মাল মাঝখানে ছিল, নর্মাল মাঝখানে মানে ধর এরকম অবস্থা যদি মাঝখানে থাকে, আমার হাতটা যদি বাঁ হাতটা যদি এদিকে থাকে, তার মানে কি হবে, চুম্বক শলাকাটা ঘুরে গিয়ে এদিকে হয়ে যাবে। ঠিক আছে, তার মানে বাম হাতের দিকে পুরো বিক্ষিপ্ত হয়ে যাবে। ঠিক আছে, ছবিটা হচ্ছে এটাই চিহ্নিত করছে, ওই জন্য এটা তলায় পুরোটা দাগ দিয়ে রাখবি যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা ইম্পর্টেন্ট। চলে আসছে দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম। ছবি অনুযায়ী দেখ কিরকম বলা হচ্ছে, না দেখ বলা হয়েছে একটি তড়িৎবাহী তারকে ডান হাত দিয়ে যদি এমনভাবে মুষ্টিবদ্ধ করা হয়, অর্থাৎ ডান হাতের মুষ্টিবদ্ধ করা মানে হচ্ছে এই রকম জিনিসটা করা হচ্ছে। ঠিক আছে, ডান হাতের মুষ্টিবদ্ধ করা হলে যাতে বুড়ো আঙুলটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ, তার মানে বুড়ো আঙুলটা দিয়ে কি হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখকে নির্ণয় করছে। পরেটা দেখ বলছে কি, দক্ষিণহস্ত মুষ্টি নিয়মের ক্ষেত্রে যেটা বললাম যে বুড়ো আঙুলটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখে নির্দেশ করবে, তার মানে বুড়ো আঙুলটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখে নির্দেশ করবে, এবং কি বলছে আর অন্য আঙুলগুলির অগ্রভাগ মানে এই আঙুলগুলো কি আছে ঘোরানো অবস্থা আছে, তাহলে এইগুলো কি করবে অন্য আঙুলগুলির অগ্রভাগ চুম্বক ক্ষেত্রের বলরেখা অর্থাৎ চুম্বক ক্ষেত্রের অভিমুখে নির্দেশ করবে, তার মানে চুম্বক ক্ষেত্র কাজ করবে এদিকে আর বুড়ো আঙুল বরাবর কারেন্টটা কিন্তু পাস করবে। ঠিক আছে, তার মানে জিনিসটা কিরকম বললাম, ধর চুম্বক ক্ষেত্র যদি এদিক বরাবর মানে চুম্বক ক্ষেত্রের অভিমুখটা যদি এদিকে থাকে, তার মানে কারেন্টের অভিমুখটা সোজা দিকে পাস করবে। তারপর দেখ এখানে একটা কানেক্ট বলা হয়েছে কি, দীর্ঘ ঋজু পরিবাহীর চতুর্দিকে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র, মানে কিরকম বলা হচ্ছে মানে এইগুলো হচ্ছে দীর্ঘ ঋজু পরিবাহীর চতুর্দিকে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র, মানে কি হয় যখন কোনো একটা চুম্বকের ওপর দিয়ে ইলেকট্রিক্যাল কানেকশান যায়, সেটা পুরো লাইনটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্র হয়ে যায়। মানে এটার এক্সাম্পলটা কিরকম বলতো, এটার এক্সাম্পলটা হচ্ছে ওই যে বুলেট ট্রেন যেগুলো যায়, বুলেট ট্রেনের কিন্তু প্রত্যেকটা সিরিজেই কিন্তু ওদের ভেতরে কিন্তু কানেকশানের মধ্যে কারেন্ট রয়েছে। কি হয় না, মেন হচ্ছে ওদের বুলেট ট্রেনের নিচের দিকটাতে মার থাকে হচ্ছে তোর ওই চুম্বক ক্ষেত্রের প্লেট থাকে, এবার চুম্বক ক্ষেত্রের প্লেট, ওই জন্য দেখবি বুলেট ট্রেনের নিচে কিন্তু পড়ে গেলে কেউ সুইসাইড করতে পারবে না। বুলেট ট্রেন হচ্ছে এমন একটা জিনিস, তলাতে পড়ে গেলে কিন্তু কেউ মরতে পারবে না, যেটা কিন্তু আমাদের মেট্রো রেলে কিন্তু করতে পারবে, কারণ মেট্রো রেলের নিচের দিকে হচ্ছে কিন্তু কারেন্টটা রয়েছে ওই জন্য হাই ভোল্টেজ কারেন্ট থাকার জন্য ওখানে লোকে সুইসাইড করে, কিন্তু বুলেট ট্রেনে করতে পারে না, কারণ বুলেট ট্রেনের নিচটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, ওর যদি নিজের বডিতে লোহা টোহা বা এরকম কিছু ধাতব জিনিস থাকে, ওটা আকর্ষণ করবে, এর থেকে ম্যাক্সিমাম কিছু হবে না। আর বুলেট ট্রেন এতটাই স্পিডে যায়, সে কিছু ভাবনা করার আগে সে ট্রেনটা বেরিয়ে যাবে। ঠিক আছে, বুলেট ট্রেনের কনসেপ্টটা কি, বুলেট ট্রেনের নিচের দিকে ওই রকম ইলেকট্রিক্যাল কানেকশান করা থাকে, যেমনি ইলেকট্রিক্যাল কানেকশানটা হলো, তাহলে নিচের যে চুম্বকটা ওটা চুম্বক পদার্থে পরিণত হয়ে গেল, ওই জন্য ওর ক্ষেত্রে কি হয়, এই চুম্বক পদার্থ থাকার জন্য একটা চুম্বক শেষ হচ্ছে আর একটা চুম্বককে ধরছে, এরমভাবে কিন্তু ওই ট্রেনটা কিন্তু এগিয়ে চলে যাচ্ছে, ওই জন্য ওদের স্পিডটা অনেকটা বেশি হয়। আর যেখানে ট্রেনগুলো চলছে সেখানে দূষণটাও কম হয়, কারণ এটা তো ইলেকট্রিকটা শুধু নিজের মধ্যেখানে ওই যেটুকুনি কানেকশানটা করা হয়ে থাকে সেইটুকুনি ইলেকট্রিক্যাল কানেকশান, ও লাইনটা দিয়ে যে চলছে ওটার জন্য কোনো ইলেকট্রিক ওর মধ্যে কোনো খরচা হয় না, ওই জন্য ওটার ক্ষেত্রে সুবিধা। তো এইটা হচ্ছে অনেকটা এই চৌম্বক ক্ষেত্রের ওপর পরিবাহীর প্রভাব, সেইটার কিন্তু কনসেপ্টে রয়েছে। আচ্ছা, আবার দেখ লেখা আছে চৌম্বক বলরেখা হচ্ছে চৌম্বক ক্ষেত্রে এমন কতগুলো কাল্পনিক রেখা যে রেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখে নির্দেশ করবে। মানে কনসেপ্টটা কিরকম, কনসেপ্টটা হচ্ছে যে কোনো একটা চৌম্বক পদার্থকে ধর রাখা হলো, তাহলে যদি একটা কম দামি চুম্বককে রাখা হয় তাহলে তার নিশ্চয়ই আকর্ষণ ক্ষমতাটা অতটা হবে না, আমি যদি একটা হাই ভোল্টেজের চুম্বক রাখা হয় তাহলে তার যে কোনো দূরত্ব থেকে কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করবে। তো এইটাকে ওই জন্য দেখ চুম্বক বলরেখাটাকে ওই জন্যই বলছে যে কোনো একটা চুম্বককে মাঝখানে রাখা হয়েছে, তার চারিদিকে যতটা অবধি তার আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতাটা কাজ করছে সেটাকে কিন্তু এই বলরেখা দিয়ে কিন্তু কল্পনা করা হচ্ছে। ঠিক আছে,
পরেটা দেখ বলা হয়েছে স্প্রিং আকৃতির বা চৌআকৃতির তড়িৎ পরিবাহী সলিনয়েডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন চৌম্বক ক্ষেত্র। মানে এই যে দেখ একটা জিনিস লোহার মধ্যে দণ্ড রাখা হয়েছে, দণ্ডটার ওপর দিয়ে দেখ অনেকগুলো তামার তারের মতো জড়িয়ে দিয়েছে, ঠিক আছে। এটা আমরা আগের ক্লাসেও পড়েছি যে কোন একটা লোহার দণ্ডকে চুম্বকে পরিণত করতে গেলে আমি যত তামার তারকে জড়াবো ওর চৌম্বকত্বের পরিমাণটা তত আস্তে আস্তে বেড়ে যাবে। তো এই যে ভেতরে দেখ সলিনয়েডের তারটাকে জড়ানো হয়েছে, তো এই সলিনয়েডের তারটাকে যত জড়াবো ওর মধ্যে চৌম্বক ক্ষেত্রে পরিণত হবে। ওই জন্য দেখ নিচের ছবিটাতে দেখ ওর মধ্যে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করছে, চৌম্বক ক্ষেত্রটা দেখ নর্থ পোল আর সাউথ পোলেতে বেশি আকর্ষণ করবে, আর মাঝখানেতে তার আকর্ষণটা দেখ ওইরকমভাবে সিগনিফিকেন্স দেখিয়ে দিয়েছে যে কোন দিক থেকে কোন দিকের আকর্ষণটা কীরকমভাবে আছে সেটা এখানে দেখানো হচ্ছে। ওই জন্য দেখ লেখা আছে যে সলিনয়েডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, মানে ওটার মধ্যে যখন কানেকশনের মধ্যে তড়িৎ প্রবাহ যাচ্ছে ওটা চুম্বকে পরিণত হয়ে যাচ্ছে। নিচে একটা দেখ দেখানো আছে চুম্বক বেরুর চুম্বক বলরেখা, ঠিক আছে। মানে একটা চুম্বকের জন্য কতটা ওখানে বলরেখা, মানে তার চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতাটা কোথায় রয়েছে তার ব্যাপ্তিটা এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে। দেখ মাঝখানে কিন্তু কোনো কিছু দেখায়নি, সবটাই কিন্তু ওপর দিক দিয়ে বোঝাচ্ছে। দেখ ওপরে বা এই যে মানে নর্থ টু সাউথ বা সাউথ থেকে নর্থ এই জায়গাটা কিন্তু বোঝানো হচ্ছে। চলে আসছি তার পরেটা, তড়িৎ প্রবাহের চুম্বকের ক্রিয়া ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। খুব ইম্পর্টেন্ট একটা লাইন, সেটা হচ্ছে কি একটা কানেকশন হচ্ছে, এটাকে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম বলা হচ্ছে। আচ্ছা তাহলে দেখ এখানে আমরা যে সিগনিফিকেন্সগুলো দেখাচ্ছি, দেখ বাম হাতের বৃদ্ধাঙ্গুলি বৃদ্ধাঙ্গুল হচ্ছে বুড়ো আঙুলটাকে বলা হয়, মধ্যমা হচ্ছে এই আঙুলটায়, তর্জনী হচ্ছে এটা। তাহলে পরস্পরকে পরস্পরের সাথে সমকোণে রাখলে অর্থাৎ হাতের অবস্থাটা কীরকমভাবে হবে, এইরকম জিনিসটা হবে। দেখ বৃদ্ধাঙ্গুলির সাথে তর্জনীটা হচ্ছে 90 ডিগ্রি এবং তর্জনীর সাথে মধ্যমাটাও হচ্ছে কিন্তু 90 ডিগ্রি কোণে রাখা হয়। তার মানে কীরকম হবে, পরস্পরকে 90 ডিগ্রি কোণে রাখলে তাহলে তর্জনীটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, মধ্যমাটা হচ্ছে পরিবাহীর দিকে নির্দেশ করলে তাহলে বুড়ো আঙুলটা বা বৃদ্ধাঙ্গুলি কী করবে, পরিবাহীর গতির অভিমুখকে নির্দেশ করবে, ঠিক আছে। ওই জন্য এখান থেকে এতটা যেটা পেন্সিল দাগ দিয়েছে এটা কিন্তু পুরোটাই পড়তে হবে। চলে যাচ্ছে পরবর্তী পেজেতে, দেখ লেখা হচ্ছে বার্লো চক্র। বার্লো চক্রটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। বার্লো চক্রর জিনিসটা হচ্ছে কি, কোশ্চেন আসতে পারে যে বার্লো চক্র কার নিয়ম অনুযায়ী চলে, ফ্লেমিংয়ের বামহস্তের নিয়ম অনুযায়ী চলে। ফার্স্ট লাইনে লেখা আছে বার্লো চক্র হচ্ছে কি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী চলছে। এর পুরো জিনিসটা দেখ ডেসক্রাইব করা আছে কীরকমভাবে, পুরো জিনিসটা কীরকম বলছে দেখ। বার্লো চক্রটা হচ্ছে এই যে ওপরে যে চক্রটা রয়েছে সেটা হচ্ছে বার্লো চক্র। আমার মাঝখানেতে দেখ কী করা হয়েছে, নর্থ পোল সাউথ পোলের মতো আমি একটা ইউ আকৃতির, মানে অশ্বকুড়া ইউ আকৃতির আমি একটা চুম্বক নিয়েছি, ঠিক আছে। মাঝখানে আমি এখানে একটা কালি নিয়েছি, ঠিক আছে। একটা পারদকে এখানে প্লেটের মাঝখানে রাখা আছে, দেখ ঠিক ডাব্লুর এই যে নিচের দেখ একটা বক্স মতো করা আছে ওখানটাতে পারদকে রাখা আছে। আমি কী করেছি দেখ, ওই পারদের তলা থেকে একটা কানেকশন দেখ এস টুতে নিয়ে এসেছি, সেটা হচ্ছে নেগেটিভ। এস টু থেকে এস ওয়ান গেছে একটা পজিটিভ, ঠিক আছে। আচ্ছা বার্লো চক্রটাকে ধরার জন্য আমি ওপরে একটা স্ট্যান্ডকে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার দেখ যেমনি ওই এস ওয়ান আর এস টুর মধ্যে কানেকশানটা যেমনি অন করলাম, তাহলে অন করার সঙ্গে সঙ্গে কারেন্টটা কোথা দিয়ে পাস হলো, এই যে ওপরের এই যে দণ্ডটা আছে এই দণ্ডটা দিয়ে পাস হলো। ওই জন্য দেখ লেখা আছে তড়িৎ প্রবাহটা দেখ ওপর থেকে নাপছে, ঠিক আছে। তাহলে তড়িৎ প্রবাহটা ওপর দিক থেকে নাপলে গতির অভিমুখটা কিরমভাবে হবে, যেমনি তড়িৎ প্রবাহটা এলো তেমনি কী করলো দেখ ওটা কানেকশানটা যে ডাব্লুটা যে যেখানে লেখা আছে ওর ঠিক নিচে যে পারদটা আছে পারদটাকে টাচ করলো। যেমনি পারদটাকে টাচ করলো ও ওখান থেকে বিক্ষেপটা হয়ে গেল, কারণ চৌম্বক ক্ষেত্র কাজ করছে, নর্থ পোল সাউথ পোল আছে। যেমনি ওটা বিক্ষেপটা হলো ও ওটাকে বিক্ষেপটা করার জন্য ঘুরিয়ে দিল কানেকশানটা, কানেকশানটা ঘোরানোর সঙ্গে সঙ্গে কী হলো ওর একটা দাগ এদিকে মুভ করে গেল। যেমনি মুভ করে গেল তেমনি পরবর্তী কাঁটাটা এসে আবার ওটাকে টাচ করলো। এইভাবে পুরো জিনিসটা চলতেই থাকবে এবং বার্লো চক্রটা ঘুরতেই থাকবে, বুঝতে পেরেছিস? বলছি আরেকবার আমি, দেখ এটা হচ্ছে একটা বার্লো চক্রের ডিজাইনটা আমি করলাম। কী করে করা হচ্ছে দেখ, এখানে একটা চক্রকে বসানো হয়েছে, চক্রটা বসানোর এইখানটাতে আমি একটা দেখ একটা বক্স করে রেখেছি, এইখানটা আমার রয়েছে হচ্ছে পারদ, ঠিক আছে। আমার পারদের মধ্যে কানেকশানটা ডোবানো আছে, আমি কী করলাম দেখ পারদ থেকে একটা কানেকশান করা হয়েছে এস টু, এস টু থেকে একটা এস ওয়ান কানেকশান হয়ে আমি এই ওপরের সার্কিটটাতে অন করে রেখেছি। যেমনি এস টু আর এস ওয়ানের মধ্যে পজিটিভ নেগেটিভের একটা ব্যাপার আছে, যেমনি এটার মধ্যে কারেন্টটা যাবে তেমনি কী হবে, ফুল ওপর দিক দিয়ে কারেন্টটা পাস করলো, ঠিক আছে। কারেন্টটা তাহলে এলো ওপর দিক থেকে, যেমনি ওপর দিক থেকে এলো কারেন্টটা আসার সঙ্গে সঙ্গে দেখ পারদটাকে ছুঁলো, পারদটাকে ছোঁয়ার সঙ্গে সঙ্গে এর যে চৌম্বক ক্ষেত্রটা রয়েছে চৌম্বক ক্ষেত্রের জন্য এটা একটা ঘাট কী হবে ওপরের দিকে ঘুরে যাবে।
মানে এই চক্রটাতে এরমভাবে ঘুরছে, তো এই চক্রটা কী করবে ওপরের দিকে এক ঘাট ঘুরে গেল, যেমনি পরের ঘাটটা চলে আসবে তেমনি এটা এখানে চলে আসবে, ঠিক আছে। পরের এই যে খাঁজটা আছে এই খাঁজটা এসে এইখানে টাচ করবে, এইটা খাঁজটা টাচ করার সঙ্গে সঙ্গে কী হবে আবার কানেকশানটা এইভাবে কী হবে খাঁজটা টাচ করতে করতে চলতেই থাকবে, ঠিক আছে। এখন মেন হচ্ছে এটাই হচ্ছে বার্লো চক্রের জিনিসটা, যে কান তড়িৎ প্রবাহ যেদিকে যাচ্ছে চুম্বক প্রবাহটা ওরমভাবে ঘুরে যাচ্ছে, যেটা আমরা একটু আগে বললাম যে দক্ষিণহস্ত বাম হাতের নিয়মটা যেটা ছিল। তাহলে দেখ জিনিসটা কীরকম হলো, আমি সুইচটা অন করলাম, এস ওয়ান থেকে কারেন্টটা গেল, কারেন্টটা এসে এখানে টাচ করলো, এখানে যেমনি টাচ করবে তেমনি এই পারদটাকে স্পর্শ করবে, পারদটাকে স্পর্শ করে ও নেগেটিভের মধ্যে চলে আসবে, যেহেতু নিচে আমার চৌম্বক ক্ষেত্রটা আছে চৌম্বক ক্ষেত্রের জন্য এটা একটা ঘাট আমার সরে যাবে, তার মানে এই যে পরের ছোচালো পয়েন্টটা এটা এখানে চলে আসবে, যেমনি এখানে চলে আসবে সেমনি তার পরের পয়েন্টটা এরমভাবে চলতে থাকবে, এরমভাবে পুরো জিনিসটা ঘুরতেই থাকবে। তাহলে এটার পর আমরা যে কার্যপ্রণালীতে দেখবে তিনটে পয়েন্ট করা আছে, কী কী কানেকশান, একটা হচ্ছে যদি এইখানে যে এস ওয়ান এস টু মানে এইটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ, যদি পজিটিভ নেগেটিভটাকে যদি উল্টে দিই তাহলে কী হবে, তাহলে কানেকশান যদি উল্টে দেওয়া হয় তাহলে এটা এদিকে আর ঘুরবে না, এটা অপোজিট দিকে ঘুরতে শুরু করে দেবে। কি বললাম বুঝতে পেরেছিস, পজিটিভ থেকে নেগেটিভ যাচ্ছে বলে এটা হচ্ছে, আমি যদি এই দুটোর অভিমুখটা চেঞ্জ করে দিই তার মানে এটা কী হবে এদিকে ঘুরতে শুরু করে দেবে, এটা একটা জিনিস। নেক্সট পয়েন্ট হচ্ছে আমি যদি এইখানে যা এইগুলো সাধারণত তো আমি তো ইলেকট্রিক্যাল কানেকশান নিয়ে করবো না, এগুলো করতে গেলে আমাকে করতে হবে একটা ব্যাটারির কানেকশান নিয়ে করতে হবে, তো স্বাভাবিক আমি যদি একটা ব্যাটারির জায়গায় দুটো বা তিনটে বা চারটে ব্যাটারি লাগিয়ে দিই তার মানে এর তো চার্জটা বেশি হচ্ছে, যেমনি চার্জটা বেশি হবে তেমনি এটা আরও ফুল স্পিডে ঘুরতে শুরু করে দেবে, মানে স্পিডটা বেড়ে যাবে, এটা একটা জিনিস। প্লাস আরেকটা জিনিস হচ্ছে আমি যদি এই যে নর্থ পোল সাউথ পোল এটা এরমভাবে রাখা হয়েছে, যদি এটাকে ঘুরিয়ে দিই মানে এটা এন ওপরটা এস যদি করে দিই তাহলেও এটা কিন্তু উল্টো দিকে করবে, কারণ হচ্ছে চুম্বক ক্ষেত্রের ওপর এর একটা অভিমুখের ব্যাপার আছে, কারণ বাম হাতের যখন আমরা বলছিলাম এই যে কানেকশানের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রটা যেদিকে কাজ করছে তড়িৎ প্রবাহের দিকটা তার ঠিক অপোজিট দিকে 90 ডিগ্রি, তার মানে যেমনি তো নর্থ পোল সাউথ পোলটা অপোজিট হয়ে যাবে তেমনি কিন্তু এর ঘোরাটাও কিন্তু উল্টো দিকে হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা মেন জিনিস হচ্ছে এই যে আমরা ওপরে যে চক্রটা নিয়েছি, চক্র তো বা আমরা ঠাকুরের যে চক্রগুলো সাধারণত দেখি, আমরা চক্র বলতে গেলে কী কনসেপ্ট বুঝি, আমরা বুঝি গোল, তাই তো, বিষ্ণুর হাতে চক্র ছিল, চক্রটা হচ্ছে গোল, ঠিক আছে, যাই হোক না কেন, তো চক্র গোল থাকাকালীন আমরা এই ছবিটা থেকে কেন এরকম খাঁজ কাটা মার্কা নিলাম, কারণ হচ্ছে কি যদি আমরা চক্রটা নিতাম, চক্রের কনসেপ্টটা হচ্ছে কি চক্রটা হচ্ছে গোল, তাহলে আমার যদি নিচে পারদকে স্পর্শ করে থাকতো তাহলে ওটা তো পুরোটাই পারদকে স্পর্শ করে আছে, ওর তো কিছু কারেন্টটা পাস হতে পারছে না, কারেন্টটা পাস হয়ে গিয়ে ও তো বিক্ষেপের জন্যই তো পরাত করে ঘুরে যাচ্ছিল, কিন্তু আলটিমেটলি যদি এই গোলটা যদি নিচেটাকে স্পর্শ করে থাকে ও তো আলটিমেটলি পুরোটাই তো কানেকশান হয়ে আছে, তার মানে ও তো যদি পুরোটাই কানেকশান হয়ে থাকে তাহলে ও আর ঘুরতে পারবে না, ওই জন্য এই গোল আকৃতির এখানে কিন্তু চক্র রাখা যাবে না, কারণ গোল আকৃতির হলে আমি এই জিনিসটা যেমন এখানে ঘোরাতে পারছি এটা এখানে ঘোরাতে পারবো না। আর একটা জিনিস হচ্ছে কি যে ইলেকট্রিক্যাল কানেকশান হয়ে গেল আর আর সেরকম কিছু এখানে আসে না, আর কানে হ্যাঁ তড়িৎ প্রবাহের অভিমুখ যদি বদলে দিই, আর যে কোনো দুটো জিনিস যদি একসঙ্গে চেঞ্জ করা হয় মানে কীরকম, মানে ধর তড়িৎ প্রবাহর এস ওয়ান এস টু সুইচটা উল্টে দিয়েছি প্লাস নর্থ পোল সাউথ পোলটাকে উল্টে দিয়েছে, তাহলে যেমন ঘুরছিল সেরকমই ঘুরবে, মানে যদি একটা চেঞ্জ করা হয় তাহলেই ঘুরবে, যদি দুটো চেঞ্জ করা হয় তাহলে যেরম প্রসেসে চলছিল সেরম প্রসেসেই ঘুরতে থাকবে। কী বললাম বুঝতে পেরেছিস, এই হচ্ছে বার্লো চক্রের মেন জিনিসটা। এর পরের যে কনসেপ্টটা হচ্ছে বৈদ্যুতিক ডিসি মোটরের কার্যপ্রণালী, এই বৈদ্যুতিক ডিসি মোটরের কার্যপ্রণালীটা তোকে বুঝতে হবে এত এই জন্যই, কারণ হচ্ছে এই কনসেপ্ট অনুযায়ী আমাদের এই সাধারণত আমাদের যে ট্রেন চলছে এই কনসেপ্টে, প্লাস আমাদের সবথেকে ভালো জিনিস হচ্ছে বৈদ্যুতিক পাখাটা চলছে এই কনসেপ্টে। এখানে করতে গেলে আমার কতগুলো জিনিস লাগবে, ফার্স্ট অফ অল হচ্ছে জিনিসটা হচ্ছে দেখ আমরা এখানে করেছি একটা এনএস, আমরা একটা ইউ আকৃতির চুম্বককে নিয়েছি, ঠিক আছে, তার মানে এটাকে বলা হয় থেকে ক্ষেত্র চুম্বক, এই যে এনএস আমি একটা চুম্বককে নেওয়া হয়েছে, ঠিক আছে। দুটো ছবি আমি এখানে কিন্তু আঁকা হয়েছে, দুটো ছবি কেন আঁকা হয়েছে আমি এটা পরে বলছি, ফার্স্ট অফ অল দেখ এনএস আমি একটা চুম্বককে নিয়েছি, আচ্ছা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোর আমাকে নিতে হবে আর্মেচার, আর্মেচার মানেটা হচ্ছে কি এই যে দেখ মাঝখানে আমি নিয়েছি এ বি সি ডি এইরকম একটা রোটেটারের মতো জিনিস আছে, এই যে আমাদের হাতটা যেমন রোটেট করে এইরকম একটা রোটেটারের মতো একটা জিনিস আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার এ বি সি ডি, এইটাকে বলছে আর্মেচার। নেক্সট হচ্ছে কমিউটেটার, কমিউটেটার কোনটাকে বলা হয়, এই যে দেখ এটা আর ওয়ানের সাথে কানেক্টেড, এটা আর টুর সাথে কানেক্টেড, এই যে আর ওয়ান আর টু
দুটো অর্ধ বলয় টাইপের, গোল রাউন্ডে অর্ধ বলয়, এইটা হচ্ছে আমার হচ্ছে তোর কমিউটেটর বলা হয়। কমিউটেটরের পর হচ্ছে আমার রয়েছে ব্রাস, এটা একটা কার্বনের একটা দণ্ড আছে, এই যে ব্রাস B1 আর B2 দুটোর মধ্যে কানেকশন রয়েছে, আর হচ্ছে কি আমার এটার সঙ্গে কানেকশন লাগানো হয়েছে প্লাস মাইনাস। আচ্ছা এবার ধর আমরা কানেকশন করলাম হচ্ছে প্লাস মাইনাস, যেমনি সুইচটা অন করলাম, সুইচটা অন করার সঙ্গে সঙ্গে আমরা জানি কি পজিটিভ থেকে নেগেটিভের মধ্যে কারেন্ট যাবে, তার মানে সুইচটা যেমনি অন হলো তেমনি তাহলে কোন দিকে যাবে, তাহলে দেখ পজিটিভ থেকে কারেন্টটা এলো আমার এই যে এখান থেকে কারেন্টটা গেল এরকম দিকে এলো, দিয়ে এসে কোথায় ঢুকলো B1-এ ঢুকলো, ব্রাসে ঢোকার পর সেটা কোথায় গেল R1, তার মানে R1-টা গেল, তার মানে এই যে দেখ ABCD এই পথে এসে R2-র কানেকশানের মাধ্যমে B2 দিয়ে কারেন্টটা বেরিয়ে গেল, ঠিক আছে বুঝতে পেরেছিস? তার মানে কারেন্টটা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তড়িৎ প্রবাহ যেদিকে হয় তার ঠিক লম্বভাবে কি হয় মাঝখানেতে আমার কারেন্টের যে ওয়েভটা সেই ওয়েভটা এখানে কাজ করছে। অর্থাৎ দেখ এই যে এরকম দিকে ABCD হয়ে যে ঘুরলো, ঘোরার সঙ্গে সঙ্গে তাহলে দেখ যেমনি এটা কারেন্টটা যেমনি পাস করলো, তাহলে পাস করার সঙ্গে সঙ্গে এর মধ্যে একটা কি কাজ করবে, যে তড়িৎ প্রবাহটা পাঠানোর পর এই যে চৌম্বক ক্ষেত্রের জন্য এটা একটা গতির পরিবাহীর গতির অভিমুখে ঘুরবে। অর্থাৎ কোন পার্টটা ঘুরবে, এই যে ABCD যে দণ্ডটা আছে, এই ABCD দণ্ডটা মানে ধর এই জিনিসটা আছে এরকম, তো এটা এরমভাবে উল্টে যাবে, অর্থাৎ ABCD যেটা রয়েছে সেই জিনিসটা এরকম থাকালে এটা এরমভাবে ঘুরে এরমভাবে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখ এই আমার এই আঙুলটা ধর এ, এটা ধর বি আছে, তার মানে ধর এই যে ABটা যদি ঘুরে এরকম অবস্থায় এসে যায় মানে এটা এরকম ছিল, এর 90 ডিগ্রি ঘোরা মানে এরকম হলো, আরও 90 ডিগ্রি ঘোরা মানে এরকম 180 ডিগ্রি ঘুরে গেল। তাহলে আলটিমেটলি 180 ডিগ্রি ঘুরে গেলে আমার ছবি অনুযায়ী দেখ এটা কোন দিকে হয়ে যাবে, এটা এদিকে আছে বিটা এদিকে আছে, তাই তো? কারণ দেখ আমার এই আঙুলটা এ ছিল, বুড়ো আঙুলটা বি ছিল, আমার দেখ যেমনি এটা 180 ডিগ্রি ঘুরে গেল এটা এ এটা বি হয়ে গেল। তাহলে দেখ এ আর বি যদি ঘুরে যায় তাহলে আমার এ আর বি এর যে লাইনটা মানে R1 R2 এটাও অবভিয়াসলি ঘুরে যাবে, ওই জন্য দেখ R1টা চলে গেল নিচের দিকে আর R2টা চলে গেল ওপরের দিকে, ওই জন্য দেখ পরের ছবিটার ক্ষেত্রে R2টা চলে গেছে ওপরের দিকে R1টা চলে গেছে নিচের দিকে। তাহলে দেখ যেমনি এটা ঘুরে গেল 180 ডিগ্রি সাপেক্ষে কোনটা ঘুরে গেল, কমিউটেটরটা ঘুরে গেল, মানে R1 R2 পজিশনটা চেঞ্জ হয়ে গেল, যেমনি পজিশনটা চেঞ্জ হয়ে গেল তেমনি কিন্তু এই প্রবাহটা কিন্তু আবার সেম প্রসেসে কিন্তু চলতে থাকবে, কারণ R1 R2 মধ্যে দিয়ে যাবে, কখনো এইটা চেঞ্জ করবে না এরম হবে না, ঠিক আছে? এটা যেমনি ভেতরে এই আর্মেচারটা যেমন চেঞ্জ হবে, আর্মেচারটা ঘোরার সঙ্গে সঙ্গে কমিউটেটরটাও চেঞ্জ হয়ে যাবে, ওই জন্য এটা কিন্তু এরমভাবেই কিন্তু পরপর পরপরভাবে ঘুরতে থাকে আর আমাদের পাখাটাও কিন্তু ওই জন্য ঘুরতে থাকে। বুঝতে পেরেছিস জিনিসটা কি? মেন হচ্ছে কি কানেকশানটা আসবে, আমি আরেকবার বলছি কানেকশানটা আসবে ব্রাসের মধ্যে দিয়ে কোথায় যাবে, আর এর মাধ্যম দিয়ে যাচ্ছে মানে কমিউটেটর, কমিউটেটরের মধ্যে আর্মেচারের মধ্যে দিয়ে এসে আর্মেচারটা থেকে R2 হয়ে ব্রাসের মধ্যে দিয়ে কারেন্টটা বেরিয়ে যাবে, যেমনি যাবে যেহেতু নর্থ পোল সাউথ পোলটা করা আছে তেমনি কি হবে এই আর্মেচারটা উল্টে যাবে, আর্মেচারটা ABCD ছিল এটা উল্টে গিয়ে এরকম হয়ে গেল, তার মানে 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেল, যেমনি 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে তেমনি R1 R2 পজিশনটাও কি যাবে চেঞ্জ হয়ে যাবে, যেমনি চেঞ্জ হয়ে যাবে তেমনি এটা আরও 180 ডিগ্রি মানে তখন এরকম ছিল, যদিও আমার হাতটা আর এর থেকে বেশি ঘোরাতে পারবো না, তাই জন্য এটা আলটিমেটলি আবার কি হবে এটা আবার সেম পজিশানে এরকম চলে আসবে, মানে এইভাবে পুরো রোটেটারটা করতে থাকবে, ওই জন্য আমাদের ফ্যানটা কিন্তু এইরমভাবেই চলতে থাকে, ঠিক আছে? এবার মেন কথা হচ্ছে দাদা তাহলে এই যে R1 আর R2 যে জায়গাটা চেঞ্জ করে গেল, তাহলে একটা টাইমে তো এই যে ধরো আমি হাতটা এরকম ছিল, হাতটা এরকম ধরা থাকাকালীন ধর মনে কর আমার এই R1 আর R2 আছে এই দুটো আঙুল দিয়ে বোঝাচ্ছি, যেমনি এটা কানেকশানের মধ্যে ছিঁড়ে গেল, এটা তো ঘুরছে, যেমনি কানেকশান থেকে ছিঁড়ে গেল তাহলে আলটিমেটলি তো ফ্যানটা তো বন্ধ হয়ে যাওয়ার কথা, কারণ আমার তো তখন তো কারেন্ট পাস হচ্ছে না, B1 থেকে R1-এর মধ্যে কারেন্ট আসছে না, তাহলে ফ্যানটা বন্ধ হয়ে যাওয়ার কথা, তাহলে কেন ফ্যানটা বন্ধ হচ্ছে না, কারণ ফ্যানটা এই জন্যই বন্ধ হচ্ছে না কারণ যখনই এটা ঘুরছে ফ্যানটা তো এরকম না, চলো আমরা ABCD আছি আবার এরকম করে ঘুরে গেল, এরকম করে এক পা করে আমরা হাঁটছি না, এটা ফুল্লি স্পিডে ঘুরছে, যেহেতু ওটা বন্ধ হচ্ছে নিজে থেকেই ভেতরে বন্ধ হচ্ছে নিজে থেকেই ওটা চালু হয়ে যাচ্ছে, কারণ এর কেন, কারণ এর গতিচারটের জন্য, এর জিনিসটা গতিচারটের জন্য এই জায়গাটা চেঞ্জ করলেও কিন্তু সেম পজিশানে চলতেই থাকছে, আমরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি না বাট ফ্যানের মধ্যে বা ট্রাম লাইনে বা ট্রেনের মধ্যে কিন্তু এই কনসেপ্টটা কিন্তু চলতেই থাকছে, নিজে থেকে কিন্তু R1 R2 নিজে থেকেই চেঞ্জ করে যাচ্ছে, আমাদেরকে ও কিন্তু বুঝতে দিচ্ছে না, ও কিন্তু নিজে থেকেই কারেন্টটা চেঞ্জ করে নিচ্ছে।
আচ্ছা দেখ, তার মানে এই যে ডিসি মোটরটা যে বোঝালাম, এই ডিসি মোটরের তিনটে পয়েন্ট আছে দেখবি, তোদের জেনে রাখো বলে একটা পয়েন্ট বলা আছে। কি লেখা আছে দেখ, লেখা আছে আর্মেচারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ালে মোটরের শক্তিটা বেড়ে যায়। তো স্বাভাবিক ব্যাপার, তুই নর্মাল রেগুলেটার দিয়ে দুয়ে ফ্যান চালাচ্ছিস, দুয়ে ফ্যান চালালে ফ্যানটা নিশ্চয়ই পাঁচের স্পিডে ফ্যান চলবে না। আমি যদি দুয়ের জায়গায় পাঁচে যদি জোরে ফ্যানটা চালাই, তার মানে কি কারেন্টটা বেশি যাচ্ছে, ঠিক আছে? কারেন্টটা বেশি যাওয়ার সঙ্গে সঙ্গে তার মানে কি হচ্ছে, এটা জোরে ঘুরতে শুরু করছে। ওই জন্য সেকেন্ড পয়েন্টে দেখ বলা আছে আর্মেচারের কুণ্ডলীর পাক সংখ্যা, মানে এই যে নর্থ পোল সাউথ পোলের যে ব্যাপারটা আছে, বা আর্মেচারের কুণ্ডলী মানে এই যে আর্মেচার এবিসিডি যে আমি হাতটা দিয়ে যেটা বোঝালাম, এর মধ্যে কি আছে, আমার এই হাতটার মধ্যে তামার তার জড়ানো আছে, তাই তো? এ দেখবি ফ্যানের যখন ভেতরের মোটরের কয়েলটা যদি কোনোদিন খুলিস, তাহলে দেখতে পাবি তামার তার জড়ানো আছে। এই তামার তারটাই ভেতরের কয়েলটার মধ্যে থাকে। যত পরিষ্কার যত ভালো তামার কয়েলটা হবে, তত ওই কয়েলটার মধ্যে যত পাক সংখ্যা ভালো হবে তত ভালোভাবে ঘুরতে পারবে। থার্ড পয়েন্টে দেখ লেখা আছে ক্ষেত্র চুম্বকের শক্তি বাড়িয়ে দিলে। তো দেখবি একটা ফ্যানের দাম হচ্ছে, দেখ ফ্যানে তো আলটিমেটলি তিনটেই ব্লেড থাকবে, তিনটে ব্লেড বা চারটে ব্লেড, দেখবি উষা কোম্পানির একরকম ফ্যানের দাম, আর একটা কোম্পানি দেখবি আর এক রকম দাম। তো এই যে দামের হেরফেরটা কেন হয়, কারণ হচ্ছে ক্ষেত্র চুম্বকটা একটা ডিপেন্ড করে, প্লাস আমার যে আর্মেচারটা লাগিয়েছি সেই আর্মেচারটার উপর আর একটা ডিপেন্ড করে। আর্মেচারের ভেতরে যদি পাক সংখ্যাটা বাড়িয়ে দিই, তার মানে কি তামার তারের একটা দাম আছে। ওই জন্য দেখবি যেখানে লোহা লক্কর বিক্রি হয় সেখানে দেখবি তামার তার আলাদা করে বিক্রি হয়, কারণ তামার তারের দাম আছে। তো এই তামার তারের যত পাক সংখ্যা বাড়াবো তত আমার এই এর কনসেপ্ট তত ভালো হবে, ঠিক আছে? আর একটা হচ্ছে আমার এই যে ক্ষেত্র চুম্বকটা আছে, সেই ক্ষেত্র চুম্বকটা যদি আমার আরও ভালো হয়, তার একটা উষা কোম্পানি বা অন্য কোনো ফ্যানের কোম্পানি আছে, তারা ধর ভালো কোম্পানির এটা দিল, তো বড় ভালো চুম্বক হলে তার দামটাও সেরকম হবে। ওই জন্য যত ওই চুম্বকের শক্তিটা যত বাড়াতে পারবো তত কিন্তু আমাদের এইটার ভ্যালুটা তত বেড়ে যাবে। এইভাবে কিন্তু আমাদের এই কানেকশানটা তৈরি করা হয়। তো আজকে আমরা তড়িৎচুম্বকীয় আবেশ এইটার আগে পর্যন্ত আমরা কিন্তু পড়ালাম, ঠিক আছে? পেজ নাম্বার 81 অবধি আজকে আমরা বোঝালাম।